হাই, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সালবিন স্টোরি। আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে, ইলিশ মাছ আর কচুর মুখের ঝোল। হ্যাভি টেস্টি। আগে ইলিশ মাছগুলোকে লবণ হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নিলাম, হালকা মিডিয়াম, বেশি না। কড়াইতে তেল দিলাম, পেঁয়াজগুলোর একটু ব্রাউন করে আদা রসুন দিলাম। আমি আদা রসুন এভাবে কিউব করে রাখি ফ্রিজে, এর জন্য এরকম। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ওকে, হালকা একটু পানি দিয়ে মশলাগুলার একটু কষায় নিব। মশলা যখন তেল ছেড়ে ছেড়ে হালকা হালকা তেল উঠে আসবে, তখন মশলা কষানো হবে। মশলাটা ভালো করে কষাইলে তখন তরকারি ভাল লাগে খাইতে। কচুর মুখি দিলাম, কচুর মুখিগুলারে ভালো করে একদম মশলার সাথে মিক্স করে হালকা একটু পানি অ্যাড করে তারপরে এগুলারে একদম ভালো করে কষায় নিব, মানে হালকা মিডিয়াম সিদ্ধ করে নিব। তারপরে ঝোলের জন্য পানি, পানি এরকম একটু বলক আসলেই মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দেওয়ার পরে আস্তে আস্তে ঢাকনা দিয়ে ঢাইকা এটাকে সিদ্ধ হইতে দিব। আমি একটু তরকারিতে ঝোল বেশি দিই, কারণ তরকারিতে একটু ঝোল বেশি দিলে মাছের ঝোল তরকারিতে ঢুকে, তরকারির ঝোল মাছের ঢুকে, তখন তরকারিটা হেভি টেস্টি হয়। আস্তে আস্তে এরকম কষায় সুন্দর করে নিলে একদম পারফেক্ট হয়ে যায়। তারপরে ধনে পাতা দিয়ে নামায় নিব। ধনে পাতা মাস্ট দিতে হবে, তাইলে ভাল লাগবে। কচুগুলো একদম সিদ্ধ হয়ে একদম নরম, একদম সফট হয়ে গেছে। খাইতে অনেক টেস্টি। সবাই ভিডিওটা দেখবেন ভালো করে আর আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।